বাংলাদেশের অন্যতম মানে সর্বোচ্চ বড় কয়েকজন তারকাদের মধ্যে একজন। আমাদের স্বাভাবিক গান এই মাইলসের চারতারা, মাসুদ ভাইয়ের গান, টুটুল ভাইয়ের গান, মিলন ভাইয়ের গান, বালন ভাইয়ের গান, অদিতের গান, এইগুলা আর একবার ভাইরাল হলো কিভাবে এক সপ্তাহের মধ্যে? মানে কিভাবে হঠাৎ হঠাৎ করে ভাইরাল হয়ে গেল? আগে তো ভেবে দেখিনি। আসলে একটা কথা বলতে হয় যে তাপস বারবার বলতেছে ভাইরাল ভাইরাল ভাইরাল, আসলে এগুলাই তো আসল গান, আমরা যেগুলো গাচ্ছি এগুলাই আসল গান, এটা কোনো নকল করা চুরি করা গান না, বা ইয়ে কি বলে ধার করা না। যে ভাইরালের যে প্যাক একটা ইম্প্যাক্ট ইমপ্রেশন ইমপ্রেশন যেটা জানি এগুলো কিন্তু সেই গান না, প্যারোডি গান, প্যারোডি গান, রাইট, অনেকে তো প্যারোডি গান করে না, ওগুলো ওগুলো আমি যখন দেশের নাম বললাম সাথে সাথে আপনারা লিখলেন কাতার, ইতালি, যুক্তরাষ্ট্র, সব দেশের নাম লেখা শুরু করলেন। আমি ওইটুক কথা বলে এই গান শেষ করার আগে মিনিমাম 10-12 দেশ থেকে আপনারা নাম লিখেছেন অলরেডি, রাইট? তার মানে আপনারা বুঝতেছেন যে আপনারা পুরো একটা লাইভ যখন 7 দিনে 1 কোটি বার দেখেন, 20,000 বার শেয়ার করেন, আমরা গুনে দেখেছি 122টা দেশের নাম থেকে ছিল সেখানে, আপনাদেরই আপনাদেরই দেওয়া ছিল। সো এখন 122টা না, পৃথিবীতে 200টা দেশ আছে যেখানে একজনও বাঙালি আছেন, যদি এই মুহূর্তে ইন্টারনেটে থাকেন, কালকে থাকেন, পরশু থাকেন, 7 দিন পরে থাকেন, হাসান বলে জোরে একটা চিৎকার দেন, জোরে লন্ডন মির্জা, প্রত্যেকবার Thank you.
আচ্ছা এখন বলেন
বন্ধুরা আমাকে একটু ভাবে দেন ক্যামেরাটা, এবার আমার তো রুমি ভাই রয়ে গেছে, আমার দয়াল দয়াল ভরসা আপনারা প্লিজ আপনাদের বাসায় মোবাইলটা আছে লাউড স্পিকারের সাথে এখন লাগান, কানেক্ট করেন, আর এমন জোরে জোরে হাত তালি দেন, হাতের ছবি পাঠান যে হাত লাল হয়ে গেল, আর আজকে আমরা লাল করে এসেছি সবাই, তালি মারতে মারতে হাত লাল হয়ে যাবে আমার হাসান। আর কে পালাম।